বলো যে এই এই ইনিশিয়েটিভটা কেমন, পরবর্তীকালে তুমিও কি এইটা ব্যাপার নিয়ে কত কতখানি ভাববে? আমরা আমাদের মতো অনেকে আছে এই পৃথিবীতে যারা এটা ভাবে যে আমরাও জন্তু জানো, এবারে সেই সমস্ত মানুষগুলো যারা নিজেদেরকে বুঝতে পারে যে আমরাও জন্তু, আমরা জানো না, মানুষ নামের একটা জন্তু, এবং আমাদের সাথে ওদের খুব একটা পার্থক্য নেই, আমরা ভাষাটা আবিষ্কার করেছি বলে বুদ্ধি ছিল বলে এই সব কিছু উডুলা বুডুলা ব্যাপার আছে তার জন্য আমরা শিরোনাম, কিন্তু বাকিদের ছাড়া তো আমাদের চলবে না, যে কোনো কারণই হোক চলবে না। আর দেশি মানুষের যেমন প্রতি মানুষের একটা এ থাকে, আমার একটু দেশি জিনিসপত্র বেশি ভালো লাগে, দেশি মুরগি পছন্দ করি, হ্যাঁ দেশি খাসি ভালো লাগে, দেশি মদ আমি পছন্দ করি, কিন্তু দেশি কুকুরও আমার মৌসুমির উদ্যোগটা কেমন লাগছে, এই জন্য আমি এসেছি। পরবর্তীকালে মানুষ নই যে আমার এটা ভালো লাগবে না তুমি আসবে, আমি আসবো, আমি বলবো, কথা বলবো, মৌসুমির সঙ্গে আমার আলোচনা হয়, মৌসুমি জানে আমার পোষ্য বেশ কিছু আছে এবং আমারও কিছু প্ল্যানস আছে, যতটুকু পারবো আর কি, সবটা তো করে সম্ভব না, কিন্তু যতটুকু দায়িত্ব পাওয়া যাবে। মৌসুমির মতো একজন যখন এরকম ইনিশিয়েটিভ নিয়েছে যে নিজেও খুব স্ট্রং মেন্টালি এবং ফিলসফিক্যালি টু সাম এক্সটেন্ট এই ব্যাপারটা খুব ক্লিয়ার প্ল্যান করেছে, ও যদি কোনো কিছু করে তাহলে সেটা আমাদের মতো এই পশুপ্রেমীদের তো ভালো, মানে জানানোরগুলো খুব ভালো, এটা অনস্বীকার্য। থ্যাংক ইউ।